हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू योर ऑनलाइन क्लास। हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर वेल। स्टूडेंट्स, व्हेन यू आर अटेंडिंग माय क्लास, प्लीज डोंट फॉरगेट टू कीप योर खाता एंड पेन विथ योरसेल्फ। खाता एंड पेन विथ योरसेल्फ, ओके स्टूडेंट्स? नाउ लेट स्टार्ट आवर क्लास। Today we will learn choose the best answer or choose the right answer. Anyone, je kono ekta amra bolte pari choose the right answer othoba choose the best answer. Ekhane right answer ta bhalo hoto beshi. Jai hok, amra diyechi choose the best answer. Er ortho holo shothik uttor ti ba sobcheye pochondo kor uttor ti tumi ki koro pochondo koro sobcheye যে উত্তরটি সঠিক সেই উত্তরটি তুমি পছন্দ করো। এটাকে চুজ মানে এখানে পছন্দ করা, ঠিক আছে? তাহলে দেখো, আমরা ফার্স্টে একটা প্রশ্ন তোমাদের জন্য আমি লিখে রেখেছি, কয়েকটা প্রশ্ন আমার বোর্ডে অনেক জায়গা নেই, তাই আমি সবগুলো প্রশ্ন তুলতে পারিনি। আমি তোমাদের জন্য প্রথমে এ বি সি ডি চারটি কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে হাউ ওল্ড ইজ রেজা, হাউ ওল্ড ইজ রেজার, অর্থাৎ এখানে রেজার বয়স কত। হাউ ওল্ড ইজ রেজার, রেজার বয়স কত। তাহলে দেখো, আমরা এখানে যে দেখেছিলাম, আমরা যখন পড়েছিলাম ইউনিট 8 থেকে আমাদের পড়াশোনা হয়েছিল, আমরা 8 ইউনিটে কিছু পাচ্ছি না, আমরা এই 9 ইউনিটে দেখো রেজার সম্বন্ধে লেখা আছে। রেজার এখানে ফার্স্ট যে ছবিটা আছে রেজার, এটা হলো রেজার ছবি এবং এটা রেজার নিচে লেখা আছে রেজার 7 ইয়ার্স ওল্ড ক্লাস 2। রেজা 7 ইয়ার্স ওল্ড ক্লাস 2। তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারলে? তুমি বুঝতে পারলে যে রেজার হচ্ছে 7 বছর বয়স এবং সে ক্লাস 2 এ পড়ে। তাহলে তুমি এখান থেকে কোন অ্যানসারটি তুমি চুজ করবে? এখানে দেখো অপশন আর চারটি অ্যানসার দেওয়া আছে। 1 অ্যানসার দেওয়া আছে 7 ইয়ার্স, তারপরে 6 ইয়ার্স, 8 ইয়ার্স এবং 9 ইয়ার্স। কিন্তু তোমার বই দেওয়া আছে রেজার বয়স 7 বছর, তাহলে তোমাকে তোমার রাইট অ্যান্সার হলো এখানে 7 ইয়ার্স। রাইট অ্যান্সার হলো 7 ইয়ার্স। তাহলে তুমি এটাকে এখন উত্তরে তোমাকে লেখার সময় লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ যে নম্বরের কোশ্চেন আছে সেই নম্বরের কোশ্চেন। তারপরে এখানে এই হাউ ওল্ড ইজ রেজা, এইটি এ নম্বরের কোশ্চেন, তুমি আগে এ লিখে দিলে। তারপরে তুমি লিখছো এখানে, তুমি চয়েস করছো এই 8 অর্থাৎ নাম্বার 1, তাহলে এ, তারপরে তুমি ব্র্যাকেটের মধ্যে রোমান অক্ষরের 1 লিখলে এবং তারপরে উত্তরটি তোমাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ 7 ইয়ার্স। 7 ইয়ার্স। তাহলে এখানে তোমাকে কতগুলো কাজ করতে হচ্ছে? তোমাকে আগে এখানকার কোশ্চেন নাম্বার লিখতে হচ্ছে। এই এ কোশ্চেন নাম্বারের চারটি অপশনাল কোশ্চেনের, চারটি অপশনাল অ্যান্সারের মধ্যে তুমি কোন অ্যান্সারটি, কত নম্বর অ্যান্সারটিকে রাইট মনে করছো সেই নাম্বারটি তুমি এখানে লিখছো এবং সেই অ্যান্সারটিও তুমি এখানে তুলে দিচ্ছ। স্টুডেন্টস, এভাবে কিন্তু চুজ দ্য বেস্ট অ্যান্সারের অ্যান্সারগুলি তোমাকে লিখতে হবে। তারপরে কোশ্চেনটি দেখো, তারপরে কোশ্চেনটি কি আছে, তারপরের কোশ্চেনটি আছে হোয়াট ক্লাস রিড ইন সোনাবি, হোয়াট ক্লাস রিড ইন সোনাবি, অর্থাৎ সোনাবি কোন ক্লাসে পড়ে, সোনাবি কোন ক্লাসে পড়ে। এটিও তোমার বই থেকে তোমাকে মনে রাখতে হবে, যখন তুমি পড়বে তখন বইটি খুব ভালো করে পড়ে তোমাকে এই নামগুলো এবং তাদের বয়স কত, কোন ক্লাসে পড়ার কথা বলা হয়েছে সেগুলি তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে সোনাবি আছে থার্ড নাম্বারে, যে ছবিটি আছে সেটি হচ্ছে সোনাবির ছবি এবং সোনাবির নিচে লেখা আছে 7 ইয়ার্স ওল্ড ক্লাস 2, 7 ইয়ার্স ওল্ড ক্লাস 2। তার মানে আমরা কি জানতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সোনাবি রিড ইন ক্লাস 2, সোনাবি রিড ইন ক্লাস 2। তাহলে দুই নম্বরের প্রশ্নে হোয়াট ক্লাস রিড ইন সোনাবি, এই প্রশ্নে তোমাকে কোন অ্যান্সারটা তুমি চয়েস করবে, তোমাকে চয়েস করতে হবে। এক নম্বর দেখো, দেখা আছে ক্লাস 1 ক্লাস 2,
ক্লাস 3 ক্লাস 4 তুমি এখান থেকে দুই নাম্বারটি চয়েস করবে তাই না তাহলে তোমাকে এখানে আগে দুই নাম্বার প্রশ্নের নাম্বার বি এটা আগে লিখে নিতে হবে বি তারপরে দুই নম্বরে তুমি কোনটি পছন্দ করছো দুই তোমাকে সেটা দুই নাম্বার রোমান অক্ষরে দুই নাম্বারটি তোমাকে লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে তারপর সেটির অ্যানসার অর্থাৎ ক্লাস 2 সেটি লিখে দিতে হবে অর্থাৎ অ্যানসারটি কোনোভাবে তোমার একটি কোনো অংশ কিন্তু এখানে ভুল করা যাবে না তোমাকে প্রশ্ন নম্বরের চারটি অপশনাল অ্যানসারের মধ্যে কোন নম্বরের অ্যানসারটি তুমি রাইট মনে করছো সেটির নাম্বার এবং রাইট অ্যানসারটি তোমাকে লিখতে হবে এরপরের কোশ্চেনটি দেখো এরপরে সি নাম্বার কোশ্চেন সি নাম্বার কোশ্চেন দেখো আছে কোশ্চেনটি হলো রাফি ইজ ইন ক্লাস এটা কিন্তু কোশ্চেন করছে না এখানে একটি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মাধ্যমে এটি করে এটিকে কোশ্চেন দেওয়া আছে এখানে দেওয়া আছে রাফি ইজ ইন ক্লাস ড্যাশ রাফি ইজ ইন ক্লাস ড্যাশ অর্থাৎ ড্যাশের জায়গাটি তোমাকে খুঁজে বের করতে হবে এখানে অপশনাল অ্যানসার আছে 4 3 2 1 4 3 2 1 তুমি যদি ভুলে যেয়ে থাকো তাহলে তুমি তোমার বই থেকে আরো একবার দেখে নাও আরো একবার মনে করার চেষ্টা করো যে এখানে রাফি কোন ক্লাসে পড়ে রাফির ক্লাস নাম্বারটি এখানে দেওয়া আছে সম্ভবত ইউনিট 10 দেখো এই যে এইখানটায় দেওয়া আছে রাফি হি ইজ রাফি হি ইজ 7 ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস 2 আবারও দিচ্ছি বলছি আমি হি ইজ রাফি হি ইজ 7 ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস 2 তাহলে তোমাকে এখানে কোন অ্যানসারটি তোমাকে পছন্দ করতে হবে 4 নাম্বার অ্যানসারটি এখানে রাইট নাম্বার অ্যানসার হবে অর্থাৎ রাফি ইজ ইন ক্লাস 2 রাফি ইজ ইন ক্লাস 2 তাহলে তোমাকে এখানে প্রথমে প্রশ্ন নাম্বার লিখতে হবে সি তারপরে তুমি অপশনাল চারটি অ্যানসারের মধ্যে 4 নাম্বার অ্যানসারটি পছন্দ করছো তুমি লিখবে 4 তারপরে সে কোন ক্লাসে পড়ছে না সরি তুমি এখানে রাফি পছন্দ রাফি পড়ছে 2 তুমি 3 নাম্বার অ্যানসারটি পছন্দ করছো 3 নাম্বার অ্যানসারটি পছন্দ করছো কারণ রাফি ক্লাস 2 এ পড়ে তাহলে এখানে 3 ব্র্যাকেটের মধ্যে 3 তারপরে 2 আমরা আবারও দেখি এই যে রাফি হি ইজ ইন ক্লাস 2 হি ইজ ইন ক্লাস 2 তাহলে আমাকে এখানে পছন্দ করতে হচ্ছে তোমরা পছন্দ করছো 3 নাম্বার বা এটাই রাইট অ্যানসার এরপরেরটি দেখো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক অর্থাৎ হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক এটির অর্থ কি এটির অর্থ হলো যে সপ্তাহে কতগুলি দিন আছে সপ্তাহে কতগুলি দিন আছে এক সপ্তাহে মোট কতগুলি দিন আছে তাহলে এর অ্যানসার আমরা সবাই জানি যে এক সপ্তাহে কয়টি দিন আছে দেয়ার আর 7 ডেজ ইন এ উইক দেয়ার আর 7 ডেজ ইন এ উইক তাহলে এখানে এক অপশনাল অ্যানসার গুলো দেখো এখানে দেওয়া আছে 10 ডেজ 9 ডেজ 8 ডেজ 7 ডেজ 10 ডেজ 9 ডেজ 10 ডেজ 9 ডেজ 8 ডেজ 7 ডেজ তাহলে তোমাকে ডি নাম্বার অ্যানসারটি হচ্ছে ডি ব্র্যাকেটের মধ্যে তুমি 4 নাম্বার অ্যানসারটি তুমি চুজ করছো 4 তারপরে কি লেখা আছে 7 ডেজ 7 ডেজ তাহলে এইরকম ভাবে তোমাকে কোশ্চেন থেকে চারটি উত্তরের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে সঠিক উত্তরটি বেছে নেওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে তোমাকে বইটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই বিষয়গুলি তোমাকে মনে রাখতে হবে কোন বিষয়গুলি অর্থাৎ এখানে কার নাম আছে এবং তার সম্পর্কে আমি কি পরিচয় পড়েছিলাম এটা আছে এছাড়া আমার অন্যান্য জায়গায় যেগুলো আমি অন্যান্য আরও অনেক কোশ্চেন আছে যেমন এখানে আমরা 4 নম্বর পর্যন্ত দিয়েছি এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেইনবো তাই না এটা তুমি জানো তারপরে হচ্ছে রেইনবো 7টা কালার থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে বাইরের কোনো একটা কালারের নাম দিয়ে যদিও তোমরা ছোট তোমাদেরকে পড়ানো বিষয় থেকেই পড়া ধরা হয় কিন্তু তোমরা যারা আরও বেশি পড়াশোনায় একটু অ্যাডভান্স হতে চাও তাদেরকে কিন্তু অনেকগুলো অপশনাল পড়াশোনা করে রাখতে হয় সুতরাং এই বিষয়গুলো তোমরা মাথায় একটু রাখবে
এরপরে দেখো আমরা এরকম প্রশ্ন করতে পারি যে what day comes after Wednesday? What day comes after Wednesday? তাই না? আমরা এই যে প্রশ্ন মুছে দিই, মুছে দিয়ে আমরা আরো দুটো প্রশ্ন দেখি পারি কিনা আজকে শিখাতে। Number E, what day comes after, what day comes after Wednesday? What day comes after Wednesday? এখানে তো after আছে, দেখো after, after মানে পরে, অর্থাৎ Wednesday পরে। Saturday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Wednesday, তারপরে Thursday, তাহলে Wednesday পরের দিনটা কি আসছে কিন্তু সেটা তোমার মাথায় রাখতে হবে। যেটা পরের দিনটা কি আসছে, অপশনাল অ্যানসার বলছে Tuesday, Tuesday, Saturday, sorry, Saturday, Tuesday, Saturday, Thursday, Thursday, Friday, Friday. তাহলে তুমি এটার অ্যানসার তো বুঝতে পারছো যে এটার অ্যানসারটা কি হবে। এটার অ্যানসারটা দেখো, যেহেতু বলছি যে Wednesday পরের দিনটি কি দিন আসে, ঠিক আছে, আফটার বলেছে এখানে, যেহেতু পরের দিনের কথা বলেছে তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে Wednesday পরের দিন আসে হচ্ছে কি Thursday, Wednesday, Thursday, তারপরে কিন্তু Friday, Friday, তাহলে আমাদের এখানে উত্তরটা হবে Thursday। আমরা তাহলে Thursday দেখতে পাচ্ছি তিন নম্বরে, তাই না, Thursday তিন নম্বরে, Thursday, ঠিক আছে। একই রকম ভাবে তুমি ই এফ এফ নম্বর একটা প্রশ্ন আছে, ওয়াট ডে কামস আফটার ফ্রাইডে, ওয়াট ডে কামস আফটার ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডে পরের দিনটি কি, ফ্রাইডে পরের দিনটি কি, আমি আশা করি তোমরা পারবে। এটির অ্যান্সার তোমরা আমাকে এখন একটু শুনবে এবং খাতায় এটির অ্যান্সার লিখে লিখবে, ঠিক যেভাবে আমি এই অ্যান্সারটা লিখেছি। আগে নাম্বার লিখো এফ, এফ লেখার পরে একটা প্রশ্ন শোনো এবং এটার উত্তর তোমার খাতা লিখো। ওয়াট ডে কামস আফটার ফ্রাইডে, অপশনাল অ্যান্সারগুলো আমি বলছি টিউজডে, মানডে, সানডে, স্যাটারডে, টিউজডে, মানডে, সানডে, স্যাটারডে, এই চারটি অ্যান্সারের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার তুমি তোমার খাতায় লিখে ফেলো। তারপরের অ্যান্সারটি লেখো জি নাম্বার, রিমা পুটস দ্য টপ ইন দ্য সান অন, তারপরে ড্যাশ আছে, এটার অ্যান্সার আমি অপশনাল অ্যান্সারগুলো বলছি স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, এটার কোন অ্যান্সারটি হবে সেটি খাতায় লিখে দিবে এবং যেগুলো আমি মুখে বলছি শুধু সেই কটাই তুমি হোমওয়ার্ক করে পোস্ট করে দিবে। এরপরের প্রশ্নটি শোনো, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো, এখানে আছে সেভেন, সিক্স, ফাইভ, ফোর, ওয়ান আছে সেভেন, টু নাম্বার সিক্স, থ্রি নাম্বার ফাইভ, আর ফোর নাম্বার ফোর। তাহলে তুমি তোমার সঠিক অ্যান্সারটি লিখে নাও খাতায়। অনিতা পরের কোশ্চেনটা বলছে আই নাম্বার কোশ্চেন, আই নাম্বার বলছে অনিতা সরকার ইজ এ ড্যাশ, অনিতা সরকার ইজ এ ড্যাশ, এক নাম্বার ডাক্তার, দুই নাম্বার হাউসওয়াইফ, থ্রি টিচার, ফোর নার্স, যেটা অ্যান্সার রাইট হবে সেই অ্যান্সারটি তুমি তোমার খাতায় লিখে ফেলো। জে নাম্বার কোশ্চেন, টাইগার ইটস ড্যাশ, টাইগার ইটস ড্যাশ, নাম্বার ওয়ান সিডস, নাম্বার টু অ্যানিমেলস, নাম্বার থ্রি গ্রেন, নাম্বার ফোর ফ্রুটস, যেটি সঠিক অ্যান্সার সেটি তুমি খাতায় লিখে এটি হোমওয়ার্ক হিসেবে আমাকে পোস্ট করে দিবে। স্টুডেন্টস নো মোর টুডে, ওকে, সি ইউ এগেন ইন দ্য নেক্সট অনলাইন ক্লাস, গুড বাই।